আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পদ্মা সেতু ঘিরে রেল নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলা। সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় নির্মাণ করা হচ্ছে বিশ্বমানের জংশন। জংশনটিতে থাকছে যাত্রীদের সেবার পাশাপাশি দ্রুতগতির রেল ব্যবস্থাপনা। তাই বিশেষ কমপ্লেক্সে তৈরি পুরো এলাকাটিতেই পরিকল্পিতভাবে ড্রেনেজ, প্ল্যাটফর্ম, গ্যানহার্ট, চার রকমের ডরমিটরি, বেরাক রেস্ট হাউস, অফিস বিল্ডিং, প্রকৌশলী ও টিটি সহ জরুরি কর্মীদের বাসস্থান সহ নানা অবকাঠামো তৈরি হয়েছে। পুরো পরিচালনা ও ব্যবস্থাপনায় থাকবে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। এই জংশন থেকেই পটুয়াখালীর পায়রা, বরিশাল ও যশোরে পৌঁছবে ট্রেন। লাইনগুলো বসছে সম্পূর্ণ নতুনভাবেই। এমন বদলে যাওয়ার ছোঁয়ায় ফরিদপুরের ভাঙ্গা যেন পরিচিতদের কাছেও অচেনা মনে হয়। এখানে চলছে দেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশনের নির্মাণযজ্ঞ। 20টি ভবনের মধ্যে সবগুলোর কাজই শেষ হয়েছে। এখন তৈরি হচ্ছে সবচেয়ে দৃষ্টিনন্দন ও নানা বৈশিষ্ট্য সম্বলিত যাত্রী ছাউনির কাজ। সাজসজ্জায় দৃষ্টিনন্দন তো হবেই, থাকবে যাত্রী বান্ধব সকল আয়োজন। উন্নত দেশের আদলে নির্মিত হচ্ছে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের সবগুলো স্টেশন। পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত এই রুটে পড়বে 20টি আধুনিক স্টেশন। সবগুলো স্টেশনই হবে আধুনিক ও নান্দনিক। ঢাকার কমলাপুর থেকে যশোর পর্যন্ত এই রেলপথের দৈর্ঘ্য 172 কিলোমিটার। দীর্ঘ এ পথ জুড়ে থাকছে 20টি অত্যাধুনিক স্টেশন। স্টেশনের ভেতরে থাকবে ফুটওভার ব্রিজ, চলন্ত সিঁড়ি ও লিফট। নারী ও পুরুষের জন্য থাকবে আলাদা টয়লেট সুবিধা এবং নামাজের জায়গা সহ প্রতিবন্ধীদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। ফলে প্রতিবন্ধীরা কারো সহযোগিতা ছাড়াই নিরাপদে স্টেশনগুলো ব্যবহার করতে পারবেন। রাজধানী থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত নতুন রেল লাইন স্থাপন ছাড়াও পায়রা বন্দরের সঙ্গে রেল নেটওয়ার্ক যুক্ত করার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই জংশনটিতে 10টি রেল লাইন স্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে। এখন এই রেল লাইনে একটি ট্রেন ঢাকার কমলাপুর থেকে চালু হয়ে নারায়ণগঞ্জে হয়ে গেন্ডারিয়া হয়ে চলে যাচ্ছে শ্যামপুরে। নারায়ণগঞ্জের পাগলা থেকে ডান দিকে মোড় নিয়ে বুড়িগঙ্গা নদী পার হয়ে লাইন কেরানীগঞ্জে ঢুকছে। কেরানীগঞ্জেও রয়েছে একটি সর্বাধুনিক স্টেশন। এই স্টেশনটি সম্পূর্ণ এলিভেটেড অংশের উপরে। এই স্টেশনটিও এখন প্রস্তুত। আনুষঙ্গিক সকল কাজ শেষ করে এখন চলছে শেষ মুহূর্তের ফিনিশিংয়ের কাজ। যতটা সম্ভব স্টেশনগুলোতে যাত্রীদের সুবিধা বাড়ানো হয়েছে। বয়স্ক ও প্রতিবন্ধী যেসব যাত্রী থাকবেন তাদের জন্য থাকবে বিশেষ সুবিধা। যাত্রীরা যাতে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে সহজে যেতে পারেন সেজন্য ফুটওভার ব্রিজের সঙ্গে লিফট ও এসকেলেটরের ব্যবস্থা রাখা হয়েছে। এই রুটে এখন ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ট্রেন চলছে। ফরিদপুরের ভাঙ্গায় উন্নত দেশের আদলে নির্মাণ করা হয়েছে এই জংশন। ভাঙ্গা থেকে একটি লুপ ফরিদপুর সদর ও অন্য একটি লুপ নাগরকান্দায় গেছে। তবে প্রকল্পের আওতায় নাগরকান্দায় স্টেশন নির্মাণ করা হয়েছে। এরপরে গোপালগঞ্জের মকসুদপুর ও মহেশপুরে নির্মিত হচ্ছে স্টেশন। এরপর নড়াইলের লোহাগড়ায় নড়াইল সদরে স্টেশন তৈরি হচ্ছে। এরপর যশোরে জামদিয়া ও পদ্মবিলে নির্মাণ করা হচ্ছে দুটি নতুন স্টেশন।
আমরা খুব শীঘ্রই ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত পুরো অংশের আপডেট দিব। ফরিদপুরের এই রেল জংশন দিয়ে সারা বাংলাদেশের রেল সংযোগ তৈরি হবে। উত্তরে রাজবাড়ী, ফরিদপুর, দক্ষিণে বরিশাল, পশ্চিমে যশোর ও খুলনা, আর পূর্বে রাজধানী ঢাকার রেলপথ পদ্মা সেতু হয়ে এই রেল জংশনে মিলিত হয়েছে। 1.5 কিলোমিটার এলাকা জুড়ে অত্যাধুনিক এই রেল জংশন তৈরি করা হয়েছে। 20টি ভবন সহ সব অবকাঠামোই এখন দৃশ্যমান। ইতিমধ্যে এই রেল সংযোগ প্রকল্পটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সবগুলো স্টেশনের কাজ এখনও শেষ হয়নি। এখনও এই রেল রুটে লোকাল ট্রেনও চালু হয়নি, ফলে এই রেল লাইনের পুরোপুরি সুফল ভোগ করা যাচ্ছে না। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।